এই নির্বাচন সুষ্ঠুভাবে যাতে হয় এই জন্য আপনারা দেখেছেন যে রিটার্নিং অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, আমাদের ভোটার তালিকা করা হয়েছে, কনস্টিটিউয়েন্সি যে ছিল সেটা করা সঠিক করা হয়েছে, তারপরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মাঠে অলরেডি বিজিবি নেমেছে, র্যাব নেমেছে, 4 তারিখ থেকে সেনাবাহিনীও নামবে, আমাদের যারা সম্মানিত প্রার্থী আছেন তারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। আমরা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব কিছু আয়োজন করেছি, ভোটারদের কোনো ভয় নেই। আমরা প্রত্যেকটা ভোটারকে এবং প্রত্যেক নাগরিককে আমরা মেসেজ দিচ্ছি, তার মোবাইলে মেসেজ পাচ্ছে যে ভোট সুষ্ঠুভাবে হবে, এবং ভোট সুষ্ঠু হওয়ার জন্য যত রকম বাহিনী নামানো দরকার সব বাহিনী আমরা নামিয়েছি, এবং আরও পরিমাণে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে বেশি পরিমাণে পুলিশ, বেশি পরিমাণে র্যাব, বেশি পরিমাণে বিজিবি এবং বেশি পরিমাণে আর্মি নামাচ্ছি। আপনি অঘটন ঘটিয়ে যাবেন কোথায়? বাংলাদেশের ভেতরে যেতে পারবেন না। ওই দিনকে এয়ারপোর্টও এবং ওই যে সীমানা আমাদের বলা আছে কোনো লোকজন অঘটন ঘটিয়ে এখান থেকে বাইরে না যেতে পারে, অতএব দেশের মধ্যে থাকবেন, অঘটন ঘটালে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, ঠিক আছে? আর নির্বাচন হবে, হ্যাঁ, একটা রাজনৈতিক দল যদি তারা বলে যে নির্বাচনে যাবেন না সেটা তারা বলতে পারে, কিন্তু ভয় দেখানো বা আপনাকে বল প্রয়োগ করা বা প্রতিহত করা এটা করতে পারে না, কারণ এটা নির্বাচন আইন অনুযায়ী এটা শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রিটার্নিং অফিসার তারা দেখবেন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।